নর্থইস্ট বাহির কারণে কারণে একটা ভাল দিন আর নরেন্দ্র মোদী ডাঙরিয়া আমার দেশের সন্মানীয় প্রধানমন্ত্রী যার বলিষ্ঠ নেতৃত্ব 2014 চনের পিছত তেখেতে যেতিয়া ভারতবর্ষর প্রধানমন্ত্রী পদত উদ্দিষ্ট হল আজি ভারতবর্ষ যে স্বাভিমানী ভারতবর্ষ যোগাযোগ যাতায়াত সর্বদিকত আজি ভারতবর্ষ যে আগবাড়ি গৈছে তার এক জ্বলন্ত জীবন্ত উদাহরণ আজি আমি ইয়াত পালো। আজি আমার নতুন দিল্লির সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আমার রেল বিভাগের মন্ত্রী সন্মানীয় অশ্বিনী বৈষ্ণবজির উপস্থিতিত আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া নিশিক প্রামাণী ডাঙরিয়া রামেশ্বর তেলী ডাঙরিয়া আর হাজার হাজার অসমৰ জনগণের উপস্থিতিত নতুন দিল্লির তেখেতে বন্দে ভারত যখন অত্যাধুনিক মানে অত্যাধুনিক ব্যবস্থার নির্মিত আর এখন ভারতীয় প্রযুক্তির নির্মিত ট্রেন আমার গুয়াহাটির বেঙ্গল সংযোগী অর্থাৎ এনজেপি লোকই আজি তেখেতে উন্মোচন করলে আমি রঙিয়াতো রঙিয়া প্লেটফর্মত হাজার হাজার রঙিয়া জনতাক লৈ আমার ডিয়ারাম সাহেব শ্রীবাস্তবর উপস্থিতিত প্রশাসনের বিষয়াসকলের উপস্থিতিত আমি ইয়াত থেকে পড়লো। আমি সঁচাকৈ আনন্দিত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত আজি ভারতবর্ষ যেদরে উন্নয়ন হয়েছে যেদরে উন্নয়ন হয়েছে নর্থ ইস্টর যদি উন্নয়ন হয়েছে আজি এই উন্নয়ন জনগণে হাতে হাতে নর্থ ইস্টর রাইজে হাতে হাতে উপলব্ধ হবলে সক্ষম হয়েছে। রঙিয়া স্টেশন একটা গুরুত্বপূর্ণ স্টেশন নিশ্চিতভাবে রেল আমার রেল ই কয় আর রেল বোর্ডের সন্মানীয় সদস্য সকল যেটা আসে আমি একটা ডেপুটেশন দিছিল আর কৈছে যে রেল যে আমার প্লেটফর্ম আছে বা রেল স্টেশন আছে ডিভিশনের হেডকোয়ার্টার আর এই গোটেই ব্যবস্থাটা এক উন্নত প্লেটফর্মে উন্নীত করব তার কারণে টাকা শিকা যি লাগে ফাইনেন্সিয়াল ব্যবস্থা লাগে আটাইখিন করার কারণে প্রতিশ্রুতিবদ্ধ কথা দিছে। আমি আশা করছো অহা দুই তিন বছর ভিতর রঙিয়া স্টেশনের চেহারা কমপ্লিট চেঞ্জ হয়ে যাবে। আপনি বিজেপির সভাপতি।